হ্যালো বন্ধুরা, পথেরিয়া হেলথ সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আমি আজকে আলোচনা করব একটি নতুন মেডিসিন নিয়ে, যার নাম হলো নেপটাজ 50। এই নেপটাজ 50 মেডিসিনটি কী কাজে ব্যবহার করা হয় এবং এটি ব্যবহার করার নিয়ম এবং এই মেডিসিনটি ব্যবহার করার পর যে ক্রিয়া প্রতিক্রিয়াগুলি হতে পারে সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই বলে নিই, যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা আর সমস্ত যে সমস্ত মেডিসিন সম্পর্কে জানতে চান সেগুলি সবার আগে আপডেট পাবেন। তো বন্ধুরা, আমার এই চ্যানেলটিতে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যাতে পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, এবার আমরা জেনে নেব যে নেপটাজ 50 মেডিসিনটি সম্পর্কে। নেপটাজ 50 মেডিসিনটি তৈরি হয় ম্যানকাইন্ড ফার্মা, এটি ম্যানকাইন্ড ফার্মা তৈরি করে থাকে। এই মেডিসিনটি কি কি মলিকুল বা কি কি এর মধ্যে ব্র্যান্ড আছে যেটা দিয়ে নেপটাজ 50 মেডিসিনটি তৈরি হয়। তো বন্ধুরা, নেপটাজ 50 মেডিসিনটি তৈরি হয় মূলত দুটো মলিকুলের সংমিশ্রণে, এক হচ্ছে স্যাকোবিট্রিল আর দুই হচ্ছে ভ্যালসাটান। এই স্যাকোবিট্রিল কম্পোজিশনটি এর মধ্যে আছে 24 mg এবং ভ্যালসাটান থাকে 26 mg। এই 24 আর 26 এই দুটোর যোগফলে 50, এই 50 নেপটাজ 50 মেডিসিনটি তৈরি হয়। তো বন্ধুরা, এই নেপটাজ 50 মেডিসিনটি কী কাজে ব্যবহার করা হয়? এই স্যাকোবিট্রিল বা ভ্যালসাটান এই কম্পোজিশন দুটোই বা মলিকুল দুটি খুব রেয়ার কম্পোজিশন। ডাক্তাররা যখন পেশেন্টের খুব বাড়াবাড়ি বা খুব সমস্যা হয় তখনই ডক্টররা এই কম্পোজিশন বা এই নেপটাজ 50 বা বাজারে এই ধরনের আরও পাওয়া যায় ভাইমেরা 50, তো এই জাতীয় যে মেডিসিনগুলো আছে তখন ডক্টররা এগুলোই প্রেসক্রাইব করে থাকে। তো বন্ধুরা, আমরা জানবো নেপটাজ 50 বা ভাইমেরা 50 এই ধরনের যে মেডিসিনগুলি আছে এগুলির ব্যবহার, এবং এটি ব্যবহার করার পর যদি কোনো ক্রিয়া প্রতিক্রিয়া হয় সেগুলি সম্পর্কে, বা এটি ব্যবহার করার পর যে আমাদের যে সমস্যাগুলি হয় সেগুলি সম্পর্কে আজকে আলোচনা করব। তো বন্ধুরা, প্রথমেই জেনে নেব যে নেপটাজ 50 মেডিসিনটির 14 বিষের পাতা হয়, এই মেডিসিনটির দাম পড়ে 320 টাকা। তো বন্ধুরা, এই নেপটাজ 50 মেডিসিনটির ম্যানকাইন্ড ফার্মা তৈরি করে থাকে, এটা 14 বিষের পাতা হয় এবং এটির দাম পড়ে 320 টাকা। তো এই নেপটাজ 50 মেডিসিনটি কী কাজে ব্যবহার করা হয়? যে সমস্ত পেশেন্টদের মধ্যে হার্ট ফেলিওর রোগের সমস্যা দেখা দেয় সেই সমস্ত রোগীদের ক্ষেত্রে এই ডক্টররা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে। এবার আমাদের জানতে হবে যে এই হার্ট ফেলিওরগুলো কখন হয় বা কেন হয়। যেই সমস্ত পেশেন্টদের হার্টের পাম্প করার যে ক্ষমতা থাকে যেটা হারায়, তখন শরীরের প্রতিটা অংশে রক্ত পৌঁছতে ব্যাঘাত ঘটে। এই রক্ত পৌঁছানোর ব্যাঘাত ঘটলে তখন আমাদের মধ্যে হার্ট অ্যাটাক বা হার্ট ফেলিওরের আশঙ্কা দেখা দেয়। তো বন্ধুরা, এই রক্ত পৌঁছতে যখন বাধা সৃষ্টি করে আমাদের যে শিরা উপশিরার মধ্যে থাকে, তো তখন এই রক্ত যখন ঠিকঠাক পৌঁছাতে পারে না, তখন আমাদের এই হার্ট যে আমাদের হার্টের যে পাম্প করার যে ক্ষমতাটা, সেই ক্ষমতাটা হারালে তখন এই হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাকের সমস্যা দেখা দেয়। তো বন্ধুরা, আমরা জানলাম যে কেন এই ওষুধটি ডক্টররা প্রেসক্রাইব করে থাকে। এবার আমরা কখন হবে, কীভাবে হবে, আমরা এটা কী করে জানবো? তো বন্ধুরা, এর যে লক্ষণগুলো সেই লক্ষণগুলো এবার আমাদের জানতে হবে। এই হার্ট ফেলিওরের লক্ষণগুলো হচ্ছে প্রচণ্ড বুকে ব্যথা হবে। প্রচণ্ড বুকে ব্যথা যখন হয় তখন রোগীর মধ্যে এই সমস্যা আসতে পারে। আরেকটা হচ্ছে শ্বাসকষ্ট, অত্যধিক শ্বাসকষ্ট, যখন শ্বাসকষ্টের সমস্যা হলে তখন এটা হতে পারে। ক্লান্তি বা দম ফুরিয়ে যাওয়া, বা ক্লান্তির সাথে সাথে অনেক সময় এরকম মনে হয় যে আমাদের মধ্যে যে শ্বাস প্রশ্বাস নিতে গেলে যে অনেকটা কষ্ট হয়, মনে হচ্ছে অল্প নিয়েই আমাদের দমটা ফুরিয়ে যাচ্ছে। তো এইরকম সমস্যার সম্মুখীন হলে, বা অতিরিক্ত পরিমাণে ঘাম হলে, শরীর দিয়ে যদি অতিরিক্ত পরিমাণে ঘাম বের হয় তখন এই সমস্ত সমস্যার সম্মুখীন হতে পারে। এবং অনিয়মিত পালস রেট, যদি অনিয়মিত পালস রেট হয় তখনও এই সমস্যার সম্মুখীন হতে পারে। তো অবশ্যই এই ধরনের যে সমস্যাগুলি হয় এই সমস্যাগুলির ক্ষেত্রে ডক্টররা এই মেডিসিনটি প্রেসক্রাইব করে থাকে। তো হার্ট ফেলিওর বা হার্ট অ্যাটাকের যদি কোনো রকম কোনো সমস্যা হয় তো ডক্টররা তখন এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকে। তো এবার আমরা জানবো ওষুধটির ডোজ বা খাওয়ার নিয়ম। বন্ধুরা, নেপটাজ 50 ছাড়াও নেপটাজ 50 এই মেডিসিনটি নেপটাজ 100, নেপটাজ 200 তিনটে পাওয়ারেই পাওয়া যায়।
এই ওষুধটির তিনটে ভ্যারিয়েশন আছে, একটা নেপটাস 50, একটা 100, একটা 200। তো ডক্টররা যে সমস্ত পেশেন্টদের অবস্থার যেরকম কন্ডিশন বুঝেই সেই পাওয়ার অনুযায়ী ডক্টররা লিখবে। ন্যাচারালি যে একটা করে ডোজই হয়, 1 ট্যাবলেট ওডি দিনে একবার করেই খেতে হয়। যদি 100 লাগে, দুটো করে ডোজ হওয়ার সম্ভাবনা কম থাকে, তো যদি দুটো করে ডোজের প্রয়োজন হয় তো অবশ্যই নেপটাস 100 লিখবে। আর তারপরেও যদি আরও ডোজের বেশি প্রয়োজন হয় তাহলে নেপটাস 200ও পাওয়া যায়। তো বন্ধুরা, বাজারে এই জাতীয় যে মেডিসিনগুলো পাওয়া যায়, ভাইমাডা বা নেপটাস, এই জাতীয় মেডিসিনগুলোর মধ্যে নেপটাস 50 মেডিসিনটি ম্যানকাইন্ড ফার্মার হওয়ার জন্য এই মেডিসিনটির একটু দাম কম পড়ে। তো এছাড়া যে আরও মেডিসিনগুলো যেগুলো আছে সেগুলোর দাম একটু বেশি, যেমন ভাইমাডা 50, ভ্যালসেরা 50, এই জাতীয় যে মেডিসিনগুলো আছে সেগুলোর একটু দাম বেশি পড়ে। তো অবশ্যই আপনারা এই মেডিসিনটি কোথায় পাবেন, তো আপনার এলাকার নিকটবর্তী যে কোনো মেডিসিনের দোকান আপনারা এটা পেয়ে যাবেন। তো অবশ্যই বন্ধুরা, আমি আজকে আপনাদের জানালাম যে নেপটাস 50 কী কাজে ব্যবহার করা হয়, কেন ব্যবহার করা হয়। আর একটা, এই মেডিসিনটি খাওয়ার পরে যদি কোনো আমাদের প্রতিকারক বা যদি কোনো সমস্যার সম্মুখীন হয় সেটা সম্পর্কে এবার একটু জেনে নেব। নেপটাস 50 মেডিসিনটি সাধারণত খেলে যদি বেশি সমস্যার সম্মুখীন হয় সেগুলো হতে পারে, ভমিটিং হতে পারে বা মাথা ঘোরাতে পারে। তো এই জাতীয় যদি সমস্যাগুলি হয় তো অবশ্যই ডক্টরের সাথে কনসাল্ট করবেন। আর অবশ্যই বন্ধুরা, এই ধরনের মেডিসিন ডক্টর প্রেসক্রাইব না করলে বা ডক্টরের সাথে আলোচনা না করে আপনারা কখনোই নেবেন না, কারণ এটি খুব গুরুত্বপূর্ণ হাই ডোজ মেডিসিন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।